আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন তো আগেই বলি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং যে আপনারা ডগ্সে মাইনিং করেছেন ডগ্সের পেমেন্ট পাওয়ার পরে কিভাবে সেটা সেল দিবেন টাকা পকেটে নেবেন তো বিষয়বস্তু দেখানোর জন্য ভিডিও তৈরি করা হচ্ছে এবং এটা একটু লং হতে পারে তো ডিটেলস দেখাতে গেলে একটু লং তো হবেই সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে দেখবেন অবশ্যই উপকৃত হবেন যারা নতুন আসেন কিভাবে সেল দিবেন বা কিভাবে ট্রেড করবেন এ বিষয়ে একটু হলেও নলেজ গেইন করতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন বাই বিটে সরি বিট গেটে আসছি আমি বিট গেটে একবার নিচে কর্নারে দেখেন অ্যাসেট অ্যাসেটে আসার পরে আপনারা একটু স্ক্রোল করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডগস কয়েন এই যে এটা পেমেন্ট দিয়ে দিছে আপনাকে দেখতে পাচ্ছেন যে ডগস দেখেন ডগস কয়েন কিন্তু পেমেন্ট দিয়ে দিয়েছে আমার এই মুহূর্তে দশ হাজার তিনশো অষ্টাশি ডগস কয়েন আমার আছে তো এটা কিভাবে সেল দিবেন এটা কিন্তু সেম সিস্টেম আমি আবারও বলি সেম সিস্টেমে বাইনান্সে কিন্তু পেয়ে যাবেন এদের যে ওয়ালেট বাইন্যান্সের নিচে কন্যার ওয়ালেট এখানে ক্লিক করে মেবি আপনারা স্পট বা ফান্ডিংয়ে পেয়ে যাবেন মেবি স্পটে আপনারা পেয়ে যাবেন তো স্পটে ক্লিক করে এখানে নিচে আসলে দেখতে পাবেন ডগস হয়তো বা লেখা থাকবে তো এখানে সাপোজ আমার নট কয়েন লেখা আছে আমি ডগস এখানে যদি ডগস লেখা থাকে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে কি করবেন এদের ট্রেডে নিচে ট্রেডে ক্লিক করবেন মিডলে ট্রেডে ক্লিক করে উপরে দেখেন এই যে নট বাই ইউএসডিটি অবলিক ইউএসডিটি ইটার উপরে ক্লিক করে আপনার ডগস সার্চ করবেন বাইনান্স আমি কিন্তু বাইনান্সে দেখাচ্ছি ডগস সার্চ করবেন ও জি এস সার্চ করে কিন্তু আপনার এখানে কোনো টোকেন নাই যার কারণে নট ফান্ড লেখা আছে এখন এটা আমি বিড গেটে দেখাচ্ছি সেম বাইনান্স এদের নিচে ট্রেড নিচে ট্রেডে ক্লিক করলেন এখন এখানে এদের এখানে কিন্তু ডগস আমার আগে থেকে আছে তো আপনারা জাস্ট সার্চ করবেন ডগস ডিও জি এস আমি কিন্তু সহজভাবে দেখাচ্ছি তো ডগস ইউজিটি আপনারা ক্লিক করবেন উপরে এখানে দেখতে পাচ্ছেন ডগ এখন কিন্তু এখনও কিন্তু এখানে লেখা আছে ট্রেডিংয়ের সুযোগ কিন্তু নাই কোনো প্রাইস কিন্তু ডায়ন পাশে এখানে শো করতে না ডায়ন পাশে এখানে কোনো প্রাইস শো করতে না তো এটা এখানে কিন্তু একটা প্রাইস শো করব ডান পাশে এবং আপনার কিন্তু বাই লেখা আছে না এখন আপনার সেল অপশনে ক্লিক করবেন রেড কালার সেল ঠিক সেম সিস্টেম কিন্তু বাইনান্স বা অন্য কোনো ওয়ালেটে এখন সেলে ক্লিক করে এখন কিন্তু আপনারা এখানে আছে লিমিট অর্ডার আপনার লিমিট অর্ডারটার উপরে ক্লিক করবেন যে লিমিট অর্ডার ক্লিক করে আপনার জাস্ট মার্কেটে ক্লিক করে দেবেন মার্কেট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মার্কেটে ক্লিক করে দেবেন মার্কেটে ক্লিক করে এখন আপনারা এটা এটা ম্যাক্স করে দেবেন যে দেখতে পাচ্ছেন এটা ম্যাক্স করে দেবেন একদম একশো পার্সেন্ট তো আপনার এখানে কিন্তু আমি ম্যাক্স করে দিতে বলতেছি আপনার চাইলে আপনার ডগস যতটুকু আছে তার চাইলে ফিফটি পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট বা সম্পূর্ণ বা পঁচিশ পার্সেন্ট চাইলে দিতে পারেন দিয়ে আপনারা সেল ডগস বিক্রি করলেই কিন্তু মার্কেট প্রাইস যাই থাকো। সাপোজ মার্কেট যদি জিরো পয়েন্ট ডাবল জিরো টুতে লিস্ট হয় তো এই টুতে আপনারা সেল দিতে পারবেন যদি মার্কেট ইনস্ট্যান্ট এখন এই মুহূর্তে যদি মার্কেট জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ চলে আসে তো এই মুহূর্তেই আপনি ফাইভে সেল দিতে পারবেন তো মার্কেটটা একটু দেখে বা সাথে সাথে মার্কেট প্রাইসে সেল দেবেন যেহেতু ফ্রিতে পাওয়া আপনার বেশি প্রাইসের অপেক্ষা না করে সেল দেওয়াটাই বেটার হবে কারণ বেশি প্রাইসে অপেক্ষা করলে হয়তো বা রেটটা ডাউনে যাবে আবার যদি আপনি একটু অভিজ্ঞ হন চাইলে সেল দিতে পারেন যে কোনো প্রাইসে এখন আপনি যদি মনে করেন যে এখন জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ফাইভ চলে আসছে মার্কেটের উপরে যাবে আপনি তাহলে এখানে ক্লিক করে লিমিট অর্ডারে বসাই দিতে পারেন লিমিট অর্ডার দিলে কি হবে সাপোজ ধরুন এখন ডাবল জিরো ওয়ান ফাইভ আছে আপনি দিতে টুতে জিরো পয়েন্ট ডাবল জিরো টুতে তো এখানে এই উপরে ইউএসডিটি সরি এদের ডগস কোয়ান্টিটি তো একশো পার্সেন্ট বা বা কয় পার্সেন্ট দিবেন এখন এই যে এখানে ইউএসডিটি বিবিও যেটা দেখতে পাচ্ছেন লিমিট অর্ডার এইখানে আপনারা জিরো পয়েন্ট টু বসায় দিয়ে সেল ডগসে ক্লিক করলে কিন্তু ডাবল জিরো টুতে যখন যাবে মার্কেট তখন ইনস্ট্যান্ট আপনি অফলাইনে থাকলেও ইনস্ট্যান্ট এই প্রাইসে সেল হয়ে যাবে যাক এটা হচ্ছে সেলের বিষয় আশা করছি সেলের বিষয়ে আপনারা বুঝতে পারছেন তো এখন আপনার মনে করেন সেল দিয়ে দিচ্ছেন বা সেল হয়ে গেছে এখন আপনার নেসে অ্যাসেটে চলে যাবেন বাইনান্সে কিন্তু এখানে ওয়ালেট লেখা আছে বা এখানে অ্যাসেট সেলে চলে যাওয়ার পরে এখানে দেখেন আপনার কিন্তু ইউএসডিটি এই যে ইউএসডিটি এই ইউএসডিটিটা ইউএসডিটি এইখানে কিন্তু আপনার ডগ সেল হয়ে ইউএসডিটি দেখতে পাবেন যতটুকু যেই প্রাইসের লিস্ট হোক যতটুক ইউএসডিটি আপনি পান ডগ সেল দিয়ে এখানে ইউএসডিটি দেখতে পাবেন তো এই ইউএসডিটিটা যদি আপনার বাইনান্সে থাকে তো ইউজিটা পিটিপিতে কিন্তু আপনারা সেল দিতে পারবেন বা ইউজিটা রেখে দিবেন এখন আমি বলি পিটিপিতে সেল দিবেন অবশ্যই ভেরিফাইড মার্সেন্ট দেখে ভালোভাবে দেখে আপনারা পিটিপিতে সেল দিবেন প্রয়োজনে পিটিপি নিয়ে ভিডিও দেবেন ইনশাল্লাহ তারপরে আপনারা চাইলে আমাদের গ্রুপের মাধ্যমে আমার মাধ্যমে সরাসরি ইউএসডি সেল দিতে পারেন এখন আসি গুরুত্বপূর্ণ কথা যে আপনাদের এই যে ইউএজিটি আসছে ডক্স থেকে পাবেন ফ্রিতে পেমেন্ট পাবেন কিছু এলেও পাবেন তবে যাদের অ্যামাউন্ট বেশি তারা হিউজ একটা ইউজিটি বা ডলার ফ্রিতেই কিন্তু আর্ন করতে পারবেন এখন এইটা আপনারা চাইলে উইড্রো করে নিতে পারবেন চাইলে সেল দিতে পারবেন তো আমার পরামর্শ হলো ব্যক্তিগতভাবে এখন এই ইউএসডিটি যখন আপনি পাবেন বা ডগস যখন পাবেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন লোকে আপনাকে কিন্তু আপনার সাথে স্ক্যাম করার জন্য কিন্তু এই বিভিন্ন ধরনের ফাদ তৈরি করবে বলবে যে আমাদের ট্রেডে মানে ফিউচার ট্রেডে ইয়ে করতে বলবে আপনাকে কনভার্ট করতে চাইবে কেউ কেউ আবার বলবে যে আমাদের ফ্রিতে বিভিন্ন আর্নিং সিস্টেম আছে ইউএসডি ডিপোজিট করতে পারবে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসে ডিপোজিট করতে পারবে তো এই সব বিষয়বস্তু থেকে আপনার অবশ্যই দূরে থাকবেন এছাড়া এরকম বলবে যে আমাদের কাছে একটু বেশি প্রফিটে আপনি ডলার সেল দিতে পারবেন বা ডগ সেল দিতে পারবেন তো এখন আপনার এই দিকে না যেয়ে আমি আপনাকে বলবো সামনে কিন্তু বুলরান সিজন বুলরান সিজনে কিন্তু আপনারা বেশি ভালো ভালো কয়েনে কিন্তু আপনারা বাইনান্সে বা অন্য কোনো ওয়ালেটে স্পটে যদি কিনে রাখেন সাপোজ আপনি দশ ডলার একটা কয়েন কিনে রাখলে সেটা হয়তো আগামী দুই তিন মাস পরে কিন্তু ভালো কয়েন আবারও বলতেছি এক্সটাবল মানে খুব হাই ভলিউমের যে কয়েনগুলো কিনে রাখলেই কিন্তু আপনারা ভবিষ্যতে ওই যে দশ ডলার একটা কয়েন কিনে কিনে রাখলেন দুই তিন মাস পরে কিন্তু ওটা বারো থেকে পনেরো ডলার হয়ে যাওয়া অসম্ভব না এমনকি কয়েন অনুসারে যদি ওইটা ডাবল প্রফিটও দিতে পারে তো সেক্ষেত্রে আপনার ফান্ড যদি থাকে ফান্ড ম্যানেজমেন্ট করে দুই তিনটা কয়েনে যদি আপনি ইনভেস্ট করে রাখেন তো অবশ্যই দেখা যায় দুই তিনটা কয়েন থেকে কোনো না কোনো কয়েন থেকে ডাবলেরও বেশি প্রফিট কিন্তু আপনার গেইন করতে পারবেন সেই ক্ষেত্রে আমি আপনার সাজেস্ট করব যে ফ্রিতে পাওয়া ডলারগুলো আপনার উইথড্র না করে আপনার ট্রেডিংয়ের জন্য ব্যবহার করতে পারেন অনলি স্পট ট্রেডিং এটাতে কিন্তু মানে আমি অবশ্যই আমাদের গ্রুপে কিছু কিছু কয়েন সাজেস্ট করে দেব সেই কয়েনগুলো যদি আপনারা ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা মানে একশো পার্সেন্ট নিশ্চিত মোটামুটি ভালোই প্রফিট অর্জন করতে পারেন তার জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম যেই চ্যানেল আছে যে এটিসি কমিউনিটি এটাতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং এখানে ক্লিক করলে কিন্তু মেসেজ অপশন আছে আমাদের ডিসকাশন গ্রুপ আছে আপনার চাইলে আমাদের ডিসকাশন গ্রুপে বিভিন্ন রকম কথাবার্তা বলতে পারবেন বিভিন্ন রকম মানে হেল্প নিতে পারবেন একে অপরের মাধ্যমে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে ড্রগস কয়েন পেমেন্ট পাওয়ার পর আপনারা সেল দিবেন তো আশা করি পেমেন্ট পেতে বা সেল দিতে কারো কোনো অসুবিধা হবে না তো আগামী ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টায় ড্রগস কয়েন সেল দিয়ে আপনারা পেমেন্ট নিতে পারবেন তো ভিডিওটা আসলে লং হয়ে গেছে একটু কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম